হ্যালো বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছো। আজ চলে এসেছি উড়িবেরিয়ায় বইমেলাতে। বইমেলার মধ্যে তো দেখা যাক ভিতরে কি দেখা যাক। তো চলো সকলে, এটা হচ্ছে বইমেলার গেট, 34তম বইমেলা। তো দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে কত ভিড়, রাস্তার মধ্যে খুবই ভিড় আছে। গেটের ভিতরে প্রবেশ করছে এখন। এখানে সকল রকম হাসপাতালের এবং নানান রকম জিনিসের পোস্টার মারা আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা ছোটখাটো স্টেজ ফটো তোলার জন্য, আই লাভ উলুবেরিয়া। এখন ভালোভাবে শুরু হয়নি, সেই কারণে এখন খালি খালি লাগছে সব। বিবেকানন্দ ইনস্টিটিউশন, বাচ্চাদের কারো যেদিন লাগে, বাচ্চাদের পড়াবার জন্য যেদিন কারোর মনে হয়, তো এখানে যোগাযোগ করতে পারবেন। এটা হচ্ছে ফোন নাম্বার, দেখে নেবেন। এটা হচ্ছে বাগনান রক্ত কর্মী, যোগাযোগ করার জন্য এখানে একটা ইমেল নাম্বার দেওয়া আছে। তো কেউ যদি যোগাযোগ করার দরকার পড়ে, তো ইমেল আইডির সাথে SMS করে যোগাযোগ করতে পারেন। আর এটা যে আছে, এটা আছে ফ্রি কোরআন হাওড়া জেলার সর্বধর্ম। যোগাযোগ করা থাকলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি হচ্ছে 7003886637। আর একটা নাম্বার 9163745036, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে জিজ্ঞাসা করেছি, এখানে বলেছে যে এটা ফ্রি কোরআনটা যে দেওয়া হচ্ছে, লেখা আছে, তো এটা বিকাল টাইমে ওই 3টে থেকে 4টের ভিতরে এখানে চলে আসবে। এখানে কোরআন বিতরণ করা হবে, যেহেতু লেখা আছে ফ্রি কোরআন, সেহেতু কোরআনগুলো ফ্রি আছে, বাংলা আরবি সব রকমই এখানে পাওয়া যাবে। তো যার দরকার হবে সেই নাম্বারটি যোগাযোগ করে নিতে পারবেন। নাম্বারটি আবার বলে দিচ্ছি, 7003886379163745036। তো কারো যেদিন কোরআন পড়ার খুবই শখ থাকে, তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং সকল রকম বাংলা আরবি সকল রকম কোরআন এখানে পেয়ে যাবেন। আসা যাক আর কি আছে দেখা যাক। 56 নম্বর উলিবেরিয়া মহকুমা সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, সকলই নাম্বার এখানে দেওয়া আছে নিচেতে, এবং ইমেল নাম্বার এখানে দেওয়া আছে, ইমেল নাম্বারটাও দেওয়া আছে। আপনাদের কারো যেদিন মনে হয় তা যোগাযোগ করতে পারেন। সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং, এখানে নার্সিংয়ের সকল রকম কোর্স করানো হয়। এখানে দেখতে পাচ্ছেন বাজারপাড়া উলিবেরিয়া হাওড়া, মোবাইল নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। এখানে কী কী ফ্যাসিলিটি পাওয়া যায় চাও লেখা আছে, আপনারা ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন একটু কী কী আছে। চলুন আগের দিকে যাওয়া যাক। এটা আছে ফ্রেন্ডস এন্টারপ্রাইজ, আপনারা যার যেটা পছন্দ হবে সেটা তার নাম্বারটা নিয়ে নেবেন, নিয়ে কল করবেন। এটা আছে ইসলামকে জানতে হলে আসুন এখানে, জামাত ইসলাম হিন্দ থেকে এটা এসেছে। এখানে নানা রকম বই পাওয়া যায়, কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া হয়েছে, পরিচালনায় জামাত ইসলাম। এবং এখানের এটি শেষ পর্যায়ে, কত নম্বর আছে এটা, 65 নম্বর স্টল। এটা উলিবেরিয়া বইমেলা 2022 ডক্টর শঙ্কর বসু। এবং এখানে একটা প্রকাশিত করেছে পত্রিকা, লোক সংস্কৃত বিষয়ক পত্রিকা গ্রামীণ পুঁথি, বিশ্বিকপুর উলিবেরিয়া হাওড়া। আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারের সাথে, যদি আপনাদের কোনো রকম বই দরকার থাকে এখানেও যোগাযোগ করতে পারেন, এখানেও সকল রকম বই দেওয়া হয়। তো আসুন পরের দিকে যাওয়া যাক। আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন, যেহেতু প্রচুর পরিমাণে স্টল দেওয়া আছে তাই এক এক করে নামগুলো বলা সম্ভব হচ্ছে না, তাই আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। যারা এখানে এসছেন, যারা আবার আসবেন, তারা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। স্পাইসি ক্রিফ্ট আমার বলতে ভুল হয়েছে, তো এটা তাদের ফোন নাম্বার, আপনারা পারলে এখানে ইনকোয়ারি করতে পারেন। এখানে কী কী পাওয়া যায় একটু মেনুগুলো দেখে নিন। চিকেন পকোড়া 1 পিস 25 টাকা, আরও নানান রকম আছে, আপনারা পারলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এখানেও একটা নিউ শীতলা মিষ্টান ভান্ডার, এটা হচ্ছে উলুবেরিয়ার মধ্যে সব থেকে নামি দামি রেস্টুরেন্ট, যেটা এখানে স্টল লাগিয়েছে। এখানে একবার হলো এখানে আসবেন, এসে দেখে যাবেন নিউ শীতলা মিষ্টান ভান্ডার, মিষ্টিগুলো কেমন হয়, কেমন খেতে লাগে। আপনারা পারলে এখানে লিস্টটা দেখে নিতে পারেন, দেখে নিতে পারেন। আপনারা পারলে এখানে যোগাযোগ করতে পারেন, উলুবেরিয়া মিউনিসিপ্যালিটি বিল্ডিং উলুবেরিয়া, ওটি রোড, খাদিনা মোড়, বাগনান। শীতলা হলে উলুবেরিয়াতেও আছে, বাগনানেও আছে, আপনাদের যেটা সুবিধা হবে সেখানে আপনারা যেতে পারেন, সেখানে গিয়ে ট্রাই করে আসতে পারেন যে কেমন লাগে। এটা আছে কেক প্যালেস অ্যান্ড কোল্ড প্লেজা,
এটাও একটা খাবার খাবার স্টল যেখানে নানান ধরনের খাবার পাওয়া যায়, নানান ধরনের বলবো না, কেকটা পাওয়া যায়, কেক আইসক্রিম এসব পাওয়া যাবে। এটা কত নম্বর স্টল এটাও বলতে পারছি না, দেওয়া নেই ঠিকঠাক। এটা একটা কফি হাউস, একটা চায়ের একটা দোকান স্টল খোলা হয়েছে ছোটোখাটো, এটা এখন ওপেন হয়ে গেছে। তো আসুন, এইদিকের স্টলটাই শেষ হয়ে গেল, এদিকের এখানে একটাই আছে, বেলতলা গণেশ, ঠিকানা চেঙ্গাইল বেলতলা উলবেরিয়া হাওড়া। আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন, হোম ডেলিভারির ব্যবস্থাও রেখেছে, খুবই ভালো। তো আসুন, এটা হচ্ছে আমাদের উলবেরিয়া মিউনিসিপ্যালিটি পৌরসভা, এটা হচ্ছে আমাদের পৌরসভা। এটা একটা সাইড থেকে দেখানো হচ্ছে, এটা ভিতরে ভিতরটা খুবই বড়, কিন্তু এখানে দেখানো সম্ভব হচ্ছে না, যেহেতু আমি সাইড থেকে দেখাচ্ছি। তাই দেখুন এখানে কত গাড়ি আছে, গাড়ি বাইক অনেক কিছুই আছে, যেহেতু ভিতরে যাওয়া এখন সম্ভব হচ্ছে না, সেই জন্য বাইরে থেকে আপনাদের দেখে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু, সোনালি রঙের, দেখে মনে হচ্ছে না সোনাকে তৈরি। ঠিক আছে আসুন, দেখা যাক আর কী কী আছে, চলুন। আশা করছি আপনাদের আপনারা এখানে আসলে খুবই ভালো লাগবে, আপনারা ঘুরে সব দেখে নিতে পারেন, সব কিছুটা সব কিছু দেখে নিতে পারেন, চলুন। এটাও একটা স্টল লাগিয়েছে মন্দাক্রান্ত, এখানে সকল রকম বইয়ের বইয়ের ব্যবস্থা করা আছে, আপনাদের যদি কোনো রকম বই লাগে এখান থেকে সব দেখে নিতে পারেন। দেখুন আপনাদের এখানে বই অনেক রকমের বই দেওয়া আছে, আপনাদের যদি কোনো রকম বই লাগে তো এখানে যোগাযোগ করতে পারেন। এখানে কোনো রকম কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কি আমার ঠিক জানা নেই, এখানে যেহেতু ভোট দেওয়া নেই কন্ট্যাক্ট নাম্বারে, তো বলতে পারছি না। ঠিক আছে, তবু এখানে কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে, কোনো কন্ট্যাক্ট নাম্বার কিছু একটু দেখাবেন, এখন কন্ট্যাক্ট নাম্বারটি দেখাচ্ছেন, বলুন। সকল রকমের বই এখানে পেয়ে যাবেন, সকল রকমের। এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, আপনারা দেখে নিতে পারেন, এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, টেলিফোন নাম্বার আছে, ইমেল নাম্বার আছে, আপনারা ফল চাইলেন এখানে কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন। এখানে কি কোন কী কী ধরনের বই পাওয়া যায় এখানে? তো মানে সব রকম পড়ার বলবো, ছোটো থেকে ছোটো থেকে বড় সবাই পড়তে পারে, সব রকম। এখানে অ্যাড্রেস এটাই, এটাই অ্যাড্রেস, এটাই কোম্পানির নাম, হুম, মন্দাক্রান্ত। ঠিক আছে, মানে এখানে যেতে হলে কীভাবে যাবে সকলে? মানে বাসে বা যাতে করে যাবে ওখান থেকে চলে যাবে, মানে বাসে গিয়ে বলতে হবে কলেজ স্ট্রিট। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের কোনো বই লাগলে এখানে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে আসুন পরবর্তী, এটা একটা স্টল লাগানো আছে, এটা টোয়েন্টি নাইন, ঠিক আছে। এখানে কন্ট্যাক্ট নাম্বার 8697180811, মানে কোনো বিল এটাই, হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার কোনো কিছু মানে এখানে কিছু আছে, এটাই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, দেখে নিতে পারেন। শ্রীরামপুর এখানে যেতে কীভাবে যাবে এখান থেকে? এটা আমাদের কলকাতায় অফিস আছে, কলকাতায় অফিস আছে, ফোন নাম্বারে কন্ট্যাক্ট করুন, চলুন। ঠিক আছে, আমাদের দোকান আছে। দেখানে কি ধরনের মানে কি কি ধরনের বই? মূলত গল্পের বই। ঠিক আছে, দেখা যাক বইগুলো, তবু দেখতে পারেন নানান ধরনের সব বই আছে, বই অনেক রকমের বই আছে এখানে দেখতে পাচ্ছেন সব। আপনাদের আপনাদের দরকার পড়লে আপনারা যোগাযোগ করতে পারেন, কন্ট্যাক্ট নাম্বার ভিডিওটি পজ করে লিখে নিতে পারেন। এখানে এটা পাণ্ডুলিপি প্রকাশ্য, প্রকাশক ও পুস্তক ব্যক্তিটা, এখানে আসুন দোকানে যাওয়া যাক। এখানে কি মানে কি ধরনের বই পাওয়া যায় এখানে? দেখুন পৌরাণিক বই পাবেন, এবং এখানে সব রকমের মানে ছোট থেকে বড় সব রকমের বই পাওয়া যাবে, ধর্মীয় বই পাওয়া যাবে, ধর্মীয় সকল ভিতরে দেখা যায়, ভিতরে গিয়ে দেখা যাক, মানে সব নিজস্ব নতুন দিয়েছে, নতুন বেরিয়েছে, নতুন 2022 এডিশন আছে, আপনার ইচ্ছা মতো দেখে নিন সমস্ত, এবার যে কাস্টমার আসবে সে সব পেয়ে যাবে, সব রকম বই পাওয়া যাবে। একটা স্টলে গেলে তেমন আশা করি অভাব পাবে না। দেখতে পাচ্ছেন কত রকম বই আছে, বলছি এখানে কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট, আপনারা দেখতে পাচ্ছেন বইগুলো সব সকল রকমের বই, এটাই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার 8017763053, দুটোই কন্ট্যাক্ট নাম্বার, দুটোই এটা বাইরে আছে, ওটা এটা বাইরে রাখা, কিন্তু এটা হচ্ছে 8017763053, পাণ্ডুলিপি, পাণ্ডুলিপি। আর এখানে মানে যাবে কিভাবে, যাতায়াতের রাস্তা কিভাবে, হাওড়া থেকে? হাওড়া থেকে ট্রেনে করে আপনি চলে আসবেন, যোগাযোগ করতে পারেন, দেখে নিতে পারেন, সকল রকমের বই এখানে পাওয়া যায়, দেখে নিতে পারেন। পার্বতী ভট্টাচার্য বই এখন প্রকাশিত হয়নি, মানে প্রকাশিত কবে কি হবে?
Restoran nomor 89,
পারুল প্রকাশনী, এটা খুব নামি দামি একটা বই, যেখানে বই দেওয়া হয়, পারুল প্রকাশনী বিক্রি করা হয়। প্রকাশনী পারুল প্রকাশনী প্রাইভেট লিমিটেড, খুবই বড় একটি নাম। তো আসুন দোকানে ভিজিট করা যাবে। দেখতেই পাচ্ছেন বই, শুধু বই। বিদ্যাসাগর, বিদ্যাসাগরের বইয়ের সময় ধরে ভাবনার বিদ্যাসাগর, সন্দেশ, ছোটো গল্প, ছেলেমেয়েদের জন্য চরিত্র, মাসিক পর্ব, শিক্ষার্থী নানান ধরনের বই পাওয়া যাবে। গীতাঞ্জলি পাওয়া যাবে, গীতাঞ্জলি এখানে আছে, দেখতেই পাচ্ছেন। তো আসুন, গীতাঞ্জলি ইংলিশে আছে, তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তো আসুন জিজ্ঞাসা করা যাবে। আপনাদের মেন ব্রাঞ্চটি কোথায়? কলকাতা ফার্স্ট স্ট্রিট, কলেজ স্ট্রিট, কলকাতা কলেজ স্ট্রিট। তো আপনাদের যোগাযোগ করার জন্য যোগাযোগ কীভাবে করবেন? ঠিকানা দেখতে পাচ্ছেন এইসবে বই সাজানো হচ্ছে। তো সাজানোর সঙ্গে সঙ্গে ওইখানে বিল কাটা হচ্ছে, হয়তো এখানে 17 নম্বর স্টল নাম্বার দেখতে পাচ্ছেন, এইসবে বই সাজানো হচ্ছে। তো উনি এখন খুব ব্যস্তের মধ্যে আছে, তো ওনার সাথে এখন ঠিকভাবে কথা বলা হচ্ছে না, যদি সময় হয় আমার তাহলে ওনার সাথে নিশ্চয়ই আবার কথা হবে। আসুন দেখতেই পাচ্ছেন সব রকম বই, এক মোটা জীবন, এক মোটা জীবন, দেখা পাচ্ছেন দাউদের খোঁজে, দেখতেই পাচ্ছেন, দেখা যাক বইটাকে ওপেন করে, দাউদের খোঁজে। দাউদ ইব্রাহিম, মানা জানে ক্রিমিনাল বলা যাবে না, এবং অন্য কিছু বলা যাবে না, কারণ আমি কিছু বলতাম না, এনার কিছু আমার তো জানা নেই, তো কিছু বলা যাবে না। তো ঠিক আছে, আসুন পরবর্তী দেখতে পাচ্ছেন, খুব ব্যস্তের মধ্যে আছেন, এসে বইগুলো সাজানো হচ্ছে। ঠিক আছে, টাইম হয়ে যায় পরবর্তী এসে না সাথে কথা বলবো, শেখার জন্য সকল রকম বই আছে, দেখতে পাচ্ছেন কম্পিউটার, এই সুযোগ সবাইদের কম্পিউটার শেখার বই। তো আসুন আমি একটু দেখেছি কী কী আছে বইটার ভিতরে। কম্পিউটার বিশেষ সাধারণ দ্বিতীয় হার্ডওয়্যার সফটওয়্যার অপারেটিং সিস্টেম, উইন্ডোজ 7, 8 এবং 10, মানে A to Z কম্পিউটার, A to Z সহজে কম্পিউটার শেখার বই। ওটাই তো আপনাদের যদি কেউ চান তো বইটা দেখে নিন, এবং বইটির প্রাইস কত আছে সেটাও আমি বলে দিচ্ছি। বইটির দাম 160 টাকা। তো আপনারা যদি কেউ চান তো বইটিকে পারচেজ করে নিতে পারবেন, এবং দামটি দেখে নিন 160 টাকা। তো এনার সাথে যোগাযোগ করার জন্য এই মাধ্যম, ইমেলের মাধ্যমে দেখতে পাবেন, এবং মোবাইল নাম্বারও দেওয়া আছে, দূরভাষা 9836317990 এবং 9836258380, এবং ওয়েবসাইটও দেওয়া আছে www.andaliprokashani.com, এবং এটি হচ্ছে 3 নম্বর কাউন্টার আলপনা, এখানে ছোটোদের ও বড়োদের নানান ধরনের ড্রয়িং ও ডিজাইনের বই পাওয়া যায়। দেখতে পাচ্ছেন, দেখে পাওয়া যাচ্ছে ড্রয়িংয়ের বই, এবং পাশে সামনের জন্য ওর মধ্যে আপনারা দেখে নিন, 19 রামাকান্ত সেন লেন কলকাতা 67, আলপনা স্টল নম্বর 28, বাবাজি রত্ন লেন কলকাতা 73। দেখে নানান ধরনের বাচ্চাদের মাতৃভাষায় নানান ধরনের বই, সকল ধরনের ড্রয়িং বই দেখতে পাচ্ছেন। পরবর্তী আমার ডান সাইডে আকারে ছোট বিষয় নাই, বিশেষ করে আসুন, এটি একটি স্টল, এটি 16 নম্বর স্টল, দেখতে পাচ্ছেন কাস্টমারের লাইন লেগে আছে, এখন কাস্টমার যারা আছে এখন দোকানে খুবই সম্ভব হচ্ছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে যে প্রচুর পরিমাণে ভিড় হয়ে আছে, তো পরবর্তী স্টলে যাবে, পাশাপাশি এখানে খুবই পাশাপাশি স্টল 15 নম্বর স্টলে, এটার নাম ছায়া পাবলিকেশন, ফোন নাম্বার দিয়েছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, দুটোই কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে, পাশাটা দেখতে পারেন, দুটি না দেখে রাখেন, দেশ প্রকাশন, তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ইমেল নাম্বার দেওয়া আছে, এটা দুটোই কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে, ইমেল নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। বাচ্চাদের সকল রকম আছে বই, এবং বড়দের জন্য আছে, দেখতে পাচ্ছেন। কন্টাক্ট নাম্বার দেওয়া আছে,
Enjoy করবেন টাটা দাপে ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক করবেন।